নমস্কার সদ্গুরু আমি রাকুল আর আপনার কাছে আমার প্রশ্ন হল আজকাল মহিলাদের শ্লীলতাহানির ঘটনা অনেক বেড়ে গেছে রেপ ডোমেস্টিক ভায়োলেন্স সব কিছু আমরা আতঙ্কিত এবং এর পরিবর্তন চাই আমরা প্রতিদিন সংবাদপত্রে এসব পড়ে আমাদের সত্যিই খারাপ লাগে আমি জানতে চাই এর সম্পর্কে আপনার কি মতামত আমরা চাই এর জন্য খুব কড়া শাস্তি হওয়া দরকার কিন্তু সেটা ঘটছে না তো আপনি এটা বন্ধ করার জন্য কি করতে চাইছেন যাতে মহিলাদের প্রতি অত্যাচার বন্ধ হয় আর তাদের চারপাশটা সুরক্ষিত হয়ে ওঠে নমস্কার রাকুল হ্যাঁ ঠিকই মহিলাদের সুরক্ষা আর তাদের প্রতি শোষণ সত্যি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে খুবই গভীর চিন্তার বিষয় বিশেষ করে ভারতে এমনকি পুরো পৃথিবীতেই যদি আমরা শুধু ভারতবর্ষের কথাই বলি তুমি বলছো যে কঠিন শাস্তি একমাত্র রাস্তা কিন্তু আমি সেটাকেই একমাত্র রাস্তা বলে মনে করি না আমাদের বুঝতে হবে এই সমাজ একটা রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে অনেকগুলো মৌলিক সামাজিক ইস্যু নিয়ে আমরা চর্চা করি না সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো শিক্ষা আমাদের এই সমাজের উন্নতির একমাত্র উপায় একজন নারীকে আমাদের সমমর্যাদায় মর্যাদা দেওয়া এটা এমন সমাজ যেখানে মহিলারা প্রজন্মের পর প্রজন্ম গৃহবন্দী হয়ে থেকে গেছেন তবে একটা প্রজন্ম সেখান থেকে সরে এসে বাইরের জগৎটা দেখছেন এবং সেটা করছেন যেটা একজন পুরুষ করে থাকেন সুতরাং প্রত্যেক মানুষের মধ্যে এই পরিবর্তন আসাটা জরুরি যে যেটা ঘটছে সেটা খুবই সাধারণ ব্যাপার মানুষ নিরপেক্ষভাবে কাছে আসছে না তাই নানান ঘটনা ঘটছে আইনের প্রয়োগ অবশ্যই জরুরি কিন্তু অনেক ক্ষেত্রেই এটা ঘটনা ঘটার পরেই ঘটে হ্যাঁ এটা জরুরি কিন্তু একমাত্র সমাধান নয় বর্তমানের একটি মুখ্য বিষয় হল যে বহু যুবক যুবতী বিশেষ করে যুবকরা যারা গ্রাম থেকে শহরে আসছে প্রথমবারের জন্য আর আমরা মানুষের মধ্যেকার যৌন চেতনা নিয়ে কথা বলি না এমনকি বিষয়টা নিয়ে কোনো বিতর্কেও যায় না বিশেষ করে পনেরো থেকে ২৫ বছর বয়স যখন কোনো মানুষের শরীরে হরমোনের প্রভাব সবচেয়ে বেশি থাকে এর কোনো সমাধান নেই আমাদের কিছু সামাজিক রীতি আছে যেগুলো পুরোনো দিনের জন্য ঠিক ছিল কিন্তু আমরা এখন যে যুগে আছি সেখানে বিবাহের জন্য কুড়ি থেকে পঁচিশ বছর বয়সটা সঠিক সময় বলে ধরা হয় কারণ একজন মানুষের এই বয়সটাই তার পেশাদার জীবনের সঠিক সময় বলে মনে করা হয় আগে ষোলো সতেরো বছর বয়সে বিয়ে হতো এখন সেটা পঁচিশ বছর বয়সে হয় আর এর কোনো সমাধান নেই আর এটাই সময় একটা দেশ হিসেবে একটা সমাজ হিসেবে কথা বলার কিভাবে এই সমস্যার সমাধান হবে কীভাবে আমরা এই সমস্যার একটা সভ্য সমাধান খুঁজব যদি আমাদের একটা সমাধানে আসতেই হয় কেবলমাত্র আইন কানুন দিয়ে এর সমাধান হবে না এডুকেশন সামাজিক পরিবর্তন আর তার প্রয়োগই হবে সেই সমাধান কিন্তু এটা জরুরি যাদের হাতেই সামান্য প্রভাব প্রতিপত্তি আছে আর ফ্যান ফলোয়িং বিশেষ করে যারা ফিল্ম জগতে কাজ করছো তোমাদের এটা নিয়ে কথা বলা উচিত যাতে এটা সমাজের আর পাঁচটা বিষয়ের মতোই স্বাভাবিক মনে হয় মানুষের যৌনতা একটা স্বাভাবিক ব্যাপার এতে লুকোছোপা করার মতো কিছু নেই সবাই যে জৈবিক তাড়নায় পাগল হয়ে উঠবে এর কোনো মানে নেই সবাইকে সামনে এসে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে যে এই সমাজ এগিয়ে এসে কীভাবে দায়িত্ব নিলে এই সমস্যার সমাধান করা যাবে যদি আমরা মহিলাদের ওপর অত্যাচার বন্ধ করতে চাই ইফ উই ওয়ান্ট ওমেন টু বি সেফ ইন আওয়ার সোসাইটি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই অ্যাড্রেস এ ফিউ ফান্ডামেন্টালস